আল্লাহ সর্বশক্তিমান, সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ সবাই আমরা আতঙ্কিত, এবং এটা একটা মহামারী। এই মহামারীকে প্রয়োগ করার জন্য সরকারের সকল নির্দেশাবলী আমরা ফলো করতেছি। ইতিমধ্যেই যেসব জায়গায় জনসমাগম হয়, বাজারগুলি, বাজারহাটগুলি আমরা ব্লিচিং দিয়া ইয়ে করছি, স্প্রে করেছি, যাতে জীবাণু টিবাণু বাসা না বাঁধতে পারে, এবং ইউনিয়নের গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলগুলি আমরা নিয়ন্ত্রণে রাখছি। হ্যাঁ, মানুষ একসাথে জোর হতে পারতেছে না, সবাই যাতে একজনের কাছ থেকে তিন চার হাত দূরে থেকে নিজেদের কথাবার্তা বলে, ওই ব্যবস্থা, ওই সব ব্যাপারে আমরা সচেতন করতেছি। স্কুল টিস্কুলগুলি তো বন্ধ, ইতিমধ্যে সব কিছুই বন্ধ, এবং যারা বিদেশ ফেরত ওই সব লোকগুলি যাতে বাড়িতে অবস্থান করে, ম্যাক্সিমাম মানুষই যাতে বাড়িতে অবস্থান করে সেই ভিডিও করা হয়েছে, এবং যারা বিদেশ থেকে আসছে তারা অবশ্যই ঘরের ভিতরে আবদ্ধ থাকতে হবে, বন্দী থাকতে হবে, সীমিত চলাফেরা যাতে করে, এইসব ব্যাপারে আমরা টেক কেয়ার করতেছি। ইতিমধ্যে বিদেশ থেকে যারা আসছে তাদের নাম লিস্ট করা হয়েছে, পুলিশের লোকজন এবং আমরা, এবং আর কে কোথায় আছে, কী করতেছে, নিয়মকানুন মানে চলতেছে কি না, এইসব ব্যাপারে আমরা খুব সতর্ক, কেয়ারফুল, রেগুলার মনিটরিং করতেছি।